রহস্য নাটক রহস্য লেখক হারিয়ে গেলেন। Downloaded from bengali-mp3.com. Keep visit to us for various Bengali audio stories. Thank you. বিদেশি গল্পের ছায়া অবলম্বনে বেতার নাটক সামসুন নাহার। প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। রহস্য লেখক হারিয়ে গেলেন। May I come in? Yes. Oh, fine. Aye. কি ব্যাপার? ব্যাপার নেই বলি তো চলে এলাম। বেশ করেছিস, ব্যাপার আছে। শোন, আজ সন্ধ্যে একটা প্রোগ্রাম আছে কমিউনিটি হলে, যাবি আমার সঙ্গে? কিসের প্রোগ্রাম অতীন্দা? এনে দেখ। রহস্য গল্পকারদের বার্ষিক সম্মেলনী সভা? বাহ, বেশ মজার ব্যাপার না? গল্পের গোয়েন্দা যারা সৃষ্টি করেন তারা বাস্তবের গোয়েন্দা এই অতীন সোমকে আমন্ত্রণ জানিয়েছে তাদের সম্মেলনী সভায়। কি, যাবি তো? যাব না মানে? আরে তোমার সঙ্গে থাকার সুবাদে গোয়েন্দাগিরির কিছু অভিজ্ঞতা তো হয়েছে, তবে অতীন্দা গোয়েন্দা লেখক একটাও দেখিনি। রেয়ার চান্স, আল বাদ যাব। ফাইন, তুই বিকেল বিকেল চলে আসবি? দুপুর দুপুর বললে চলে আসতে পারি। তা পারিস বটে। কে আছিস? দুটো চা দিয়ে যা। অতীন্দা, এরা সবাই কি রহস্য লেখক? আমার বা আমাদের মতো অল্প কিছু আমন্ত্রিত বাদে বাকিরা সবাই। কেন, তোর কি আপত্তি আছে? না, মানে কল্পনার সঙ্গে মিলছে না, তাই তো? নিশ্চয়ই ভেবেছিলি গোয়েন্দা গল্পের লেখকরা সব পুরু গোঁফ, তারপর মোটা লেন্সের চশমা, মুখে চুরুটধারী, নজর কাড়া মানুষ হবে না? অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এখানে দেখছি কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ মোটা, কেউ রোগা, আবার কারোবার মুখ ভর্তি দাড়ি। আচ্ছা অতীন্দা, ওই লোকটা কে গো? কোন ওই লিখলিকে মানুষটা? হ্যাঁ, উনি তো প্রদোষ মিত্র, শ্রী নিশাচর ছদ্মনামে লেখেন যিনি। আলাপ করবি? উনি শ্রী নিশাচর? মাই গড। আর ওর পাশে ওই যে মহিলা, উনি হচ্ছেন ড্রাকুলা সিরিজের রঞ্জনা রায়। বিশ্বাস হচ্ছে? অ্যাবসলিউটলি নট। আয়। হ্যালো অতীন্দ্র, কেমন আছো? বিউটিফুল। আপনি? আমি আগলি ফুল নই। তা হ্যাঁ ভাই, তুমি তো আমার গল্পের গোয়েন্দাকেও হার মানিয়ে দিচ্ছ দেখছি। যা এক একখানা জটিল রহস্য ছাড়িয়ে দিচ্ছ, দেখি এবার প্লটের জন্য তোমার পেছনেই ভাবছি ঘুরতে হবে। না না, কি বলছেন, আপনাদের লেখা পড়ার অভ্যেস রেখেছি বলে সূত্র খুঁজতে আমার এখন বরং অনেক সহজ লাগে। ও হ্যাঁ, আলাপ করি দি। এ হচ্ছে আমার সহকারী হিরু, হিরণময় নন্দী। আর হিরু, ইনি হলেন শ্রী নিশাচর। আর ইনি? আমি রঞ্জনা রায়, ড্রাকুলা। নমস্কার। নমস্কার। তা হিরণময় বাবু, ওস্তাদটি কিন্তু বেশ পেয়েছেন, ছাড়বেন না যেন। বাই দা বাই অতীন বাবু, প্রাইভেট ডিটেকটিভ হয়েও আপনি কিন্তু সত্যি সত্যি খুব তাক লাগিয়ে দিচ্ছেন। আপনার জেলখানায় ভূত রহস্যটা তো কি বলবো, সত্যি অভূতপূর্ব, ভোলাই যায় না। ও অপূর্ব ঘটনাগুলো সাজিয়ে আমায় দাও তো অতীন, রয়্যালিটি না হয় তুমিই নেবে। ওকে, মনে রাখবো। আমাকেও একটু মনে রাখবেন। চলুন প্রদোষ বাবু, হ্যাঁ সভা বোধহয় শুরু হতে যাচ্ছে। অতীন বাবু আসি? শিওর, আমরা একটু পরেই আসছি। ওকে, আসি তাহলে অতীন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চমৎকার ওরা, না আমি? তুমি তো বটেই, তোমাকে না ওরা ঈর্ষা করে মনে হলো। মেবি। কাম অন, কোথায়? নিচের রেস্তোরাঁয় কিছু খেয়ে আসি। কি খাবি? জাস্ট ঠান্ডা কিছু। বস। আরে কি ব্যাপার? বলছি বলছি, তুই বারিন ঘোষালের নাম শুনেছিস? ওই জাদুবিদ্যা নিয়ে রহস্য লেখেন যিনি? রাইট। লোকটা নিজেও কিন্তু একজন জাদুকর, জানিস? তাই নাকি? লেখা পড়লে মনে হয় অবাস্তব, অলৌকিক ঘটনা, অদ্ভুত চিন্তাশক্তি মানুষটার।
সচরাচর সভায়টা ভয় বিশেষ যান না বা লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ খুব একটা করেন না, মাথা গুঁজে শুধু লিখেই চলেন সব সময়। তা কোথায় তিনি? ওই তো কোনার টেবিলে। এখানেও যথারীতি লিখেই চলেছেন মাথা গুঁজে। ওই যে সাদা ধবধবে চুল, লম্বা নাক, ইনি বারিন ঘোষাল। অতীনদা, মাঝে মাঝেই তো একে আমি দেখি, পঞ্চপল্লীর গোবিন্দ গাইনের বাড়ি ভাড়া নিয়ে থাকেন। ও বাবা, তার মানে তুই অনেক কিছু জানিস। না, তবে ইনি যে বারিন ঘোষাল এইটাই জানতাম না, কি আশ্চর্য। আর এইটাই ওনার গোপনীয়তা হিরু, কাউকে উনি নিজের আসল পরিচয় দেন না, পাছে পাঠককুল তাকে খামোকা বিরক্ত করে এই ভয়ে। অতীনদা চলো না, কি লিখছেন অন্তত একটু উঁকি মেরে দেখে আসি। বলছিস, যদিও এতেই উনি বিরক্ত হতে পারেন। ঠিক আছে, আয় চল। দুঃখিত, একটু ব্যাঘাত ঘটাবো। আরে অতি, তোমাকে না একটু আগে ওভারে দেখলাম। হ্যাঁ, কিছু খেতে এখানে এলাম, তা এখানেও বুঝি লিখতে বসেছেন। হ্যাঁ বসেছিলাম, আর লিখবো না। বসো বসো, ভারী বদপেশ হয়ে গেছে বুঝলে, মাথায় কিছু থাকলে যেখানে যাই সেখানেই লিখি। আমার পঞ্চাশতম বইটা লেখা চলছে এখন, একটা অনবদ্য সৃষ্টি হবে দেখে নিও। তাই নাকি? বাহ, তবে তো বলবো একটা অপরাধী করে ফেললাম আমরা। না না, ও কিছু না, ও কিছু না। আচ্ছা আচ্ছা, ঘটনাটা একটু বলি শোনো। বসো ভাই। ও হচ্ছে হিরণময়, আমার সহকারী। নমস্কার, বসো। তো গল্পে যে নায়ক, সে থাকে শহরতলির এক প্রান্তে ছোট্ট বাড়িতে, বেশ মজবুত বাড়ি। নায়ক টেলিফোন করে তার বন্ধুকে বলল, সে এক বহু পুরনো বই ঘেটে পাওয়া একটা অদ্ভুত ভেলকি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ভেলকি? হ্যাঁ। কথা বলতে বলতে হঠাৎ সে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, আমি ছোট হয়ে যাচ্ছি। তারপরই টেলিফোন থেকে হারিয়ে গেল। স্ট্রেঞ্জ, সত্যি অদ্ভুত। তারপর? তারপর সে বন্ধু পুলিশ নিয়ে এলো, দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ, দরজা ভাঙতে গিয়ে দেখবে ভেতর বেশ শক্ত কাঠ দিয়ে সাঁটা। সাঁটা মানে বন্ধ করে রাখা? বন্ধ কর। জানলাটাও তাই। বেশ, কোথায় এতটুকু ফাঁক ফোঁকও পর্যন্ত নেই, গোপন কোনো দরজাও নেই, বন্ধ। ইয়েস, অথচ মানুষটা উধাও, বেমালুম উধাও, ঘরের বাতাসে বাষ্প হয়ে গেছে সে। ইন্টারেস্টিং। বারিন ঘোষাল ইন্টারেস্টিং লেখক ভায়ার। যাকে চলি, বাড়ি যাই, মনটা এখানে ছড়িয়ে যাচ্ছে। একটা কথা বলবো? আচ্ছা, এই এইসব আইডিয়া আপনার মাথায় আসে কিভাবে? দেখে শুনে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হয়। এই তো এক বন্ধুর সঙ্গে সেদিন কথা বলছিলাম, ঠিক 3 সপ্তাহ হলো। 3 সপ্তাহ? হ্যাঁ, 3 সপ্তাহ। তার থেকেই এই আইডিয়াটা পেলাম। চলি অতীন। শেষটা কিন্তু শোনা হলো না। 21 দিন ধরে লিখছি বুঝেছো, আর সপ্তাহখানেক লাগবে। তুমি এক কাজ কর, তুমি বরং তোমার এই সঙ্গীটিকে নিয়ে এসো একদিন। বেশ, অনুমতি দিলাম। হ্যাঁ বাবু, এই নিন, দেখে নিন, মালগুলো সব মিলিয়ে নিন। না, ও আর কি মেলাবো, পুরনো কাপড়, জুতো, ভাঙা রেডিও, শিশি বোতল, বাতিল ঘড়ি, সব নিয়ে যান আপনি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে দাম দোস্তর কত কি দিতে হবে? লাগবে না। আচ্ছা, আপনার আদত ব্যবসাটা কি বলুন তো? এসব হরেক রকম আছে বাবু, ওই পুরনো মালপত্তর সেরে সুরে তাপি মেরে বেচি, কখনো ধরুন ওই জ্বালানি কাঠ কিনি, তারপর ধরেন ওই মুরগি ছাগল এসব পুষি, জমি কেনা বেচার খোঁজ খবর দিয়ে কিছু কমিশনও পাই, তারপর ওই যে ভাঙাচোরা ছোট মালগাড়িটা, ওইটা মাঝে মধ্যে আবর্জনা ফেলতে ভাড়া খাটাই, এইতে দুপয়সা বেশি পাই, এইসব আর কি। হ্যাঁ সত্যি দেখছি হরেক রকমই। হ্যাঁ বাবু, কখন কিসের ধান্দা করি তার কি কোনো ঠিক ঠিকানা থাকে? যাবে নাকি বাড়িতে একটু চা বিস্কুট অন্তত খেয়ে আসবেন? যাবো নিশ্চয়ই। আচ্ছা আগে
লেখক শ্রী বারিন ঘোষাল তো আপনার বাড়িতেই ভাড়া থাকেন না? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন নাকি ওকে? আহা কি যে ভালো মানুষ! আজ তো মাসের 30 তারিখ, পারলে আজই একবার যাবো ওনার ওখানে। তাই নাকি? ওই তো আমার বাড়িটা ছাড়িয়ে ওই ডাইনের পথে একেবারে শেষ সীমানায়। কি বলবো বাবু, সস্তায় পেয়েছিলাম জায়গাটা। তারপরে ছেলেরাও বড় হচ্ছে, তাই কষ্টে সৃষ্টে বাড়িটা করে রাখি হেই ভাবলুম। তা উনি এসে একদিন ভাড়া চাইলেন। হ্যাঁ, বললেন যে ওই নির্জন বাড়ি নাকি ওর পছন্দ। হ্যাঁ, দিলাম ভাড়া। কিন্তু উনি তো কারোর সঙ্গে দেখা করেন না বাবু। না, বলেছিলেন যেতে। বাবা, তবে তো খুবই ভালো, আমার বাড়িতেও যাবেন কিন্তু। হ্যাঁ বেশ, যাবো। হিরুকে একবার এক্ষুনি আসতে বলে দি, নাচতে নাচতে চলে আসবে। আমি একটু আসছি। হ্যাঁ, হিরু। অতীনদা কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। শোন, আজই যাবো। কোথায়? আরে বারিন বাবু যেতে বলেছিলেন, মনে নেই? হ্যাঁ, তুই এলেই বেরোবো। ওকে ওকে ওকে। অতীনদা, ওই বাগানের মধ্যে ওই বাংলো ধাঁচের বাড়িটা। হ্যাঁ, রহস্য রচয়িতার একদম আদর্শ না? হ্যাঁ। আচ্ছা, আর কে কে থাকেন বলতো? বিয়ে করেননি, একাই থাকেন পড়া আর লেখা নিয়ে। ও, এককালে জাদুবিদ্যায় বেশ নাম করেছিলেন, তারপর সেসব ছেড়ে ছুড়ে। আচ্ছা অতীন্দা, চিঠির বাক্সটা দেখো, একেবারে উপচে পড়ছে। তাই তো দেখছি। আয় তো অতীন্দা, তিনটে দুধের প্যাকেট পড়ে আছে, দুধ নেননি। হয়তো কোথাও বেড়াতে গেছেন, বাড়িতে নেই। তবু এসেছি যখন, দেখাই যাক। এই দরজায় করোনার তো। স্যার কি আছেন? বারিনবাবু, বারিনবাবু শুনছেন? না, নেই। এটা কি আমি ভাবতে পারিনি? বড্ড কাঁচা কথা বললি তুই, দেখছিস না দরজা ভেতর থেকে বন্ধ। না, হয়তো অন্য দরজায় তালা লাগিয়ে বেরিয়েছে। নর্মালি তো সেটা হয় না, লোকে সদর দরজাতেই তালা আটকায়। তবু বলা যায় না, রহস্য রচয়িতার মতিগতি। বলছিস যখন, দেখে আয়, আমি কড়া নেড়ে ডাকতেই থাকি। হ্যাঁ ঠিক আছে। বারিনবাবু, বারিনবাবু, আমি অতীন সোম, আপনি আসতে বলেছিলেন, শুনছেন? না, সব দরজায় ভেতর থেকে বন্ধ। আশ্চর্য, এত ঘুম কি কেউ ঘুমোতে পারে? অসম্ভব। আমি ভাবছি বারিনবাবুর কোনো দুর্ঘটনা ঘটে গেল না তো। জানলাগুলো দেখতো হিরু, ভেতর থেকে দেখা যায় কিনা? দেখছি। অতীন্দা, শিগগির এসো, দেখে যাও কি হয়েছে। কি 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 ব্যাপার? এই দেখো, জানলার ভেতর থেকে পেরেক সাঁটা পর পর বেরিয়ে আছে। তাই তো, মনে হয় কাঠ লাগিয়ে আটকানো আছে। তার মানে? মানেটা মনে হচ্ছে জটিল হতে পারে। কিন্তু দেখতো, বারিনবাবুর একটা পুরনো মডেলের গাড়ি আছে, সেটা দেখতে পাস কিনা? হ্যাঁ হ্যাঁ, পিছনের গাড়ি বারান্দায় তো দেখলাম। দেখেছিস? ঠিক আছে, চলে আয়। গোবিন্দ গাইনকে এক্ষুনি খবর দিতে হবে, কুইক। গোবিন্দ বাবু আছেন? কে? একটু বাইরে আসবেন। হ্যাঁ কে? আহা, কি ভাগ্য কি ভাগ্য, আপনারে এসছেন। আসুন আসুন আসুন। কইব শুনছ? একটু কাঠের কাজ করছিল, ওই গাড়িটার পাঠাতনের তালি মারতে হবে কিনা সেই জন্য। বসুন বাবু, না বসুন বসুন বসুন। কয় কয় গো, এসো। বাবা কি বলছো? আরে বাবুরা এসছেন, সিকিউরিটি গনি শরবত টরবত করো। না না না, এখনো সব থাক, আপনাকে এক্ষুনি একবার যেতে হবে আমাদের সঙ্গে। বারিন বাবুর বাড়ির এক্সট্রা চাবি আর একটা কুড়ুল সঙ্গে নিন। হ্যাঁ, সে কি কেন? বারিন বাবু বোধহয় নেই। নেই মানে চলে গেছেন? কি বলছেন, ভাড়া না দিয়ে চলে গেছেন? ভালো মানুষ পেয়ে সবাই তোমাকে ঠকাবে। এই হাজারবার বলেছিলাম যে বাড়ি ভাড়া দিও না দিও না, শুনেছিলে? থামো থামো, তুমি থামো দেখিনি। না না না, এই হতেই পারে না, অসম্ভব। সম্ভব অসম্ভব যাই হোক, দেরি করবেন না প্লিজ, আমরা ওখান থেকেই আসছি। মাথা মুন্ডু কি কিছুই তো বুঝতে পারছি না বাবু। আচ্ছা আগে কুড়ুল কি হবে?
আপনারা কারা বলুন তো? মতলবটা কি আপনাদের? পরে এসে সব কথা হবে গোবিন্দবাবু, এখন আসুন। হ্যাঁ, কি কি কাণ্ড, বেশ চলুন। ও যত সব ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, আরে চেষ্টা করুন, দরজাটা খুলতেই হবে। ডান দিকে, ডান দিকে। আরে মশাই, উনি তো তালা লাগিয়ে গেলে তো ডুপ্লিকেট চাবিতেই খুলে যেত, এখন কি আর কি করে কি চেষ্টা করবো বলুন দেখি দরজা খোলার। এই তো দেখতেই পাচ্ছেন ভেতর থেকে বন্ধ। যে না, ভাঙা ছাড়া কোনো উপায় নেই অতীন্দা। কি কি ভাঙবেন দরজা? এক একটা দাম কত জানেন? অন্য উপায় না হলে ভাঙতেই হবে গোবিন্দবাবু, দাম যাই হোক। ভেতরে নিশ্চয়ই বারিনবাবুর। কি আশ্চর্য, এ তো খুবই মুশকিলের কথা হলো। আচ্ছা, আপনার সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল মনে আছে? শেষ তা ধরুন গিয়ে গত মাসের শেষ দিকে। হ্যাঁ, তা হপ্তা পাঁচ আগে। ওই জলের কলটা সারতে এসেছিল তো, লোকজন উনি মোটে পছন্দ করতেন না, তাই দরকার ছাড়া এই পথ আমরা কেক মারাতাম না। তিন প্যাকেট দুধ আর খবরের কাগজ চিঠিপত্র যা পড়ে আছে মনে হয় অন্তত সপ্তাহখানেক উনি নেই। হিরু, দরজা ভাঙতেই হবে। আমি বলি কি, একান্তই যদি ভাঙতেই হয় তাহলে ওই জানলাটাই ভাঙুন, ওর দাম তো ওরই মধ্যে একটু কম। আচ্ছা আচ্ছা, আমি আমি ভাঙছি, আমি ভাঙছি। ভাঙুন। আপনি আগে ঢুকুন বাবু, আমি কাঠটা একটু ঠেলে রাখছি। গুড়ি মেরে ঢুকে পড়ো, ঢুকবো ঢুকবো ঢুকবো, আরেকটু ব্যাস। হাতটা ধরিস, অন্ধকার, ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। গোবিন্দবাবু, গোবিন্দবাবু উঠে আসুন, আমি টেনে ধরছি। বাইরের আলো একটু ঢুকছে না কোথাও। অতীন্দা, ডেকে দেখবো। শিওর। বারিনবাবু, বারিনবাবু, আপনি কোথায় আছেন সারাদিন? বারিনবাবু, মিস্টার ঘোষাল শুনছেন? আচ্ছা, সুইচ বোর্ডটা কোথায় গোবিন্দবাবু, আলো জ্বালুন না। এই তো সুইচ। কি জ্বলো না যে? টেবিলের ওপর বোধ হয় একটা মোমবাতি আছে অতীন্দা। আছে। আচ্ছা, দেশলাই তো ছিল, দেশলাই এনে এনে। দেখছো দেয়ালে অনেকগুলো মুখোশ ঝোলানো আছে, সব কটা আলাদা রকম। দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাতিটা আন আন আমার সঙ্গে নিয়ে। হ্যাঁ, আগে ঘরগুলো সব দেখে নিয়ে। আগে এই ঘরে উনি লেখাপড়া করতেন, আমি দেখেছি। কি দেখছিস রে হিরু? অতীন্দা, হ্যাঁ, পেপার ওয়েট চাপা দেওয়া একটা কাগজ, কই সাংঘাতিক কথা লেখা আছে। কই, দেখি 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 দেখি। বাঁচাও আমাকে, বাঁচাও, আমি ছোট হয়ে যাচ্ছি, ছোট হয়ে যাচ্ছি। দেখি 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 কি কি আছে ঘরটা, একটা বই খোলা পড়ে আছে দেখছি। হ্যাঁ, দেখি তো, দেখি তো, ল্যাটিন বই। ভালো বুঝতে পারবো না বইটা। এই বাপ, 400 বছরের পুরনো বই, মনে হচ্ছে জাদুবিদ্যার বই। আর খোলা পাতায় আছে মানুষ অদৃশ্য করার একটা জটিল ধাঁধা। কি মনে হয় হিরু? বোধহয় এটাই ঠিক, মানে ওই ঘরে কোথাও মিস্টার ঘোষাল নেই। নেই তো যাবেন কোথায়? এরকম একটা দরজা জানলা বন্ধ ঘরের ভেতর থেকে একটা ইঁদুরও করতে পারবে না, একটা জলজন্তু মানুষ। ঠিক আছে, ঘরগুলো একবার খুঁটিয়ে দেখেই নিশ্চিত হওয়া ভালো। আয়। কি আশ্চর্য, শোবার ঘর, পড়ার ঘর, রান্নাঘর, বাথরুম, কোনোখানে মানুষটা নেই। তাই তো দেখা যাচ্ছে। আচ্ছা, বেরোবার অন্য কোনো গোপন দরজা কি আছে বাড়িতে? না 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 না, একেবারেই নেই। আরে আমি তো বাড়িতে বানিয়েছি নাকি? হ্যাঁ, তা তো ঠিকই, নেই সেটা তো আমরাও দেখে বুঝতে পাচ্ছি।
হ্যাঁ, তাহলে তাহলে কি হাওয়ায় উবে গেল? তাই তো দেখছি। হিরু, মোমবাতিটা দে তো। এই যে থানায় একটা ফোন করি। ফোনও তো ডেড। এই নিচু করতো বাতিটা, বাতিটা আর একটু নামা। এদিকে 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 যা ভেবেছি তাই। তার কাটা, তার কাটা। ইয়েস, তার মানে হিরু কি হলো? এই দেখ, মেঝে গড়িয়ে আছে রক্ত। একদম শুকিয়ে গেছে অতিন্দা। রক্ত নয় রে, রক্ত নয়, লাল কালি। এই দেখ 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 দেখ, কালির শিশি। ধাক্কা লেগে বোধহয় উল্টে পড়েছিল। অতিন্দা দেখো, জুতোর ছাপ পড়ে আছে। কই কই, কটা ছাপ? একটাই দেখছি। না না, এই তো আর একটা লাল ছাপ, প্রথমটার চেয়ে ছোট। আরে দেখ দেখ, তাহলে আরো আছে, আরো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। কই? আর একটা এখানে। মনে হচ্ছে উনি প্রাণপণে ছুটছিলেন, তাই না? তাই, সবার ঘরের দিকে ছুটছিলেন, কিন্তু তার আগেই হায় 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 ভগবান, বাড়িটা শেষকালে ভূতের বাড়ি হয়ে গেল। এখনই পুলিশকে আগে খবর দিতে হবে। হিরু, তুই একটা ফোন করে দে বাইরে গিয়ে, আমার কথা বল, যেন খবর পাওয়া মাত্র চলে আসে। যা, ঠিক আছে। না মশাই, বাপের জমে এরকম কেস দেখিনি। মোটা কাঠের ফ্রেমে পুরু অ্যাসবেস্টাসের ভারী চাল, সেও তো খুঁটিয়ে দেখা হলো। কোথাও কোনো গড়বন নেই, অথচ যা ঘটল দেয়ালটা, সে তো বলতে গেলে প্রতিটি ইঞ্চি আমরা ঠুকে ঠুকে দেখলাম। মাথায় কিছু ঢুকছে না মশাই, নেঘাত ভূতুরে ব্যাপার বলে না মেনে পারছি না। আরে বাবা, ভূত আছে বলে প্রমাণ নেই যদি বলেন, ভূত নেই বলেও তো কোনো প্রমাণ নেই। অবশ্য ঠিক। আচ্ছা, বাড়ির মালিক যেন কে? এই তো স্যার, আমি। আচ্ছা, গুপ্ত দরজার ব্যাপারটা সত্যি করে একটু বলুন তো। আগে না স্যার, না স্যার, ওসব কেন করতে যাবো বলুন? মাত্র 5 বছর আগে মজবুত করে বানিয়েছি বাড়িটা। রাজমিস্ত্রি, সুতন মিস্ত্রি, সবার ঠিকানা আমি আমি দিয়ে দিচ্ছি। আমাকে যদি আপনার বিশ্বাস না হয়, আপনি ওদের সবাইকে জেরা করে দেখুন না। আচ্ছা, আপনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? খুব ভালো, খুব ভালো স্যার। একেবারে অমায়িক লোক, কোনোদিন একটু চেঁচিয়ে পর্যন্ত কথা হয়নি। তবে স্যার, ওই লোকজনের ভিড় উনি মোটে পছন্দ করতেন না, সেই জন্য বিনা দরকারে আসতাম না। না, যা বুঝছি, এটা সিম্পলি একটা অতি প্রাকৃত ঘটনা। আবার এও হতে পারে সাহিত্যিক বারিন ঘোষাল নিজের খ্যাতিবৃদ্ধের ইচ্ছে নিজেই অদৃশ্য হয়েছেন নিজের জাদুতে। ওকে রাতিন বাবু, এখন আসি। হেডকোয়ার্টারে এই ডিটেলটা আগে পাঠাই, কাগজওয়ালার খবরটা নিশ্চয়ই লুফে নেবে। আসি। সি ইউ। সকালের কাগজগুলো সব দেখেছ অতিন্দা? হ্যাঁ দেখেছি, বেশ মজার মজার স্টোরি লিখেছে সবাই। বিক্রি আজ বাড়বে। না, আমি ভাবছি ওই ল্যাটিন ভাষার বইটা। আচ্ছা, ওই ধাঁধার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক থাকতে পারে? দূর, তাই হয় কোনোদিন। আচ্ছা, তোমার মনে আছে অতিন্দা, রহস্য লেখকদের সভার দিন উনি রেস্তোরাঁয় বসে যে গল্পটা বলেছিলেন, বাস্তবে কিন্তু সেটাই ঘটল? এইটাই তো গোলমেলে লাগছে রে হিরু, এইখানে সব জট পাকিয়ে যাচ্ছে। না আচ্ছা, হতে তো পারে নিজের গল্পের প্লটটা নিজেই একবার যাচাই করতে গিয়ে বেকায়দায় পড়ে সর্বনাশ ঘটিয়েছেন। শোন, ও ব্যাপারটা আপাতত মাথা থেকে ছেড়ে ফেল। একটু আগে আমি ওর প্রকাশকের অফিসে ফোন করেছিলাম, ওরা বলল নতুন উপন্যাসের পাণ্ডুলিপি ওরা পায়নি। না পাওয়ার মানে বুঝলি কি? ওটা আমরাও কোথাও খুঁজে পাইনি, মানে চুরি হয়ে গেছে। তাহলে কে চুরি করলো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ঢুকবে পরে। চল ভৌতিক বাড়িটা এক চক্কর মেরে আসি। অতিন্দা, লোকজন তো বেশ
ভিড় করে দেখতে আসছে। আসবেই তো, প্রথমত বারিন ঘোষালের পাঠক সংখ্যা প্রচুর, আর দ্বিতীয়ত খবরের কাগজে যেভাবে লিখেছে তা রীতিমতো একটা অতি আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। গোবিন্দ গায়নকে দেখছো তো? লাঠি হাতে ভিড় সামলাচ্ছে, মানিয়েছে দারুণ। কাউকে নিশ্চয়ই ঘরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু পুলিশ, ওই তো দুজনকে দেখা যাচ্ছে। ঠিক আছে, চল চল চল। মিস্টার সোম, আপনাকে বলছি, একটু দাঁড়াবেন প্লিজ। আপনি, এক্সকিউজ মি, আমি প্রেসের লোক, আপনাকে মিট করতে চাই। আচ্ছা স্যার, আপনি তো প্রথম আবিষ্কার করেছিলেন ঘরের মধ্যে থেকে ভুতুরে কায়দায় বারিন ঘোষাল উদা হয়েছে না? হ্যাঁ করেছিলাম, কিন্তু আমি তো এখন একটু ব্যস্ত আছি। জাস্ট 5 মিনিটস, ঘটনাটা যদি ব্রিফ করে আমাদের একটু বলেন। আচ্ছা, পুলিশ তো বলছে সবটা একটা জাদু, অবশ্য কেউ কেউ এটাকে ভৌতিক কাণ্ড বলছেন, প্লিজ আপনার কি মত? দেখুন, ভূতে আমার বিশ্বাস নেই, সন্দেহ নেই যে এটা একটা অদ্ভুত ঘটনা, কিন্তু এর পেছনে ভূত আছে এটা বলার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। অতিন্দা, ভিড় বাড়ছে, কিন্তু গাড়িটা এরপর বের করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সরি, আমাকে একটু যেতে হবে। হ্যাঁ আচ্ছা, বাড়িওলা তো আপনার সঙ্গে ছিলেন, আই মিন আপনি যখন ঘটনাটা প্রথম উদ্ধার করেন। হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো উনি, দেখতেই তো পাচ্ছেন গোবিন্দবাবুকে, আপনারা বরং ওকেই জিজ্ঞেস করুন না। আচ্ছা, আপনি কি বারিন বাবু রুবে যাওয়াটাকে ম্যাজিক বলেও মানতে চান না? হতে পারে, ম্যাজিক মানে তো কার সাজি। ওকে, আমি আসি এখন। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি অতীন দা? চল বাড়িতেই চল, গোড়া থেকে এ পর্যন্ত পুরো যা ঘটে গেছে পরপর আগে সাজিয়ে ফেলি। বারিন বাবুর ভূতটা ঠিক কোথায়? চল চল। হ্যালো, অতীন সোম স্পিকিং। গুড ইভিনিং মিস্টার সোম, আমি পুলিশ স্টেশন থেকে মিস্টার তরফদার বলছি। ও নাইস, গুড ইভিনিং। তা হঠাৎ? হ্যাঁ, আপনাকে একটা কথা জানাবো। বলুন। ব্যাপার হলো, আপনার ওই লেখক অন্তর্ধান রহস্য নিয়ে আমরা আপাতত আর এগোচ্ছি না। কেন? প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে সম্ভবত এটা প্রচারের একটা অভিনব চমক। হ্যাঁ, বারিন বাবুর পরবর্তী উপন্যাস যাতে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়, তাই বলে উবে যাওয়া ব্যাপারটা, তাছাড়া নতুন লেখা বইখানা। হ্যাঁ, উনি তো একটা ম্যাজিশিয়ান ছিলেন কি, তাই না? এটা ওনার জাস্ট একটা ম্যাজিক, মানে ভেলকি। আর বইটা নিশ্চয়ই ওর সঙ্গেই আছে। হয়তো হতে পারে, তবে আমি যদি আর একটু নিজের মতো করে এগোতে চাই। শিওর শিওর, যেমন বলবেন সাহায্য পাবেন। ধন্যবাদ মিস্টার তরফদার। আচ্ছা, এই খবরা খবরটা জানাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরাও যদি বিশেষ কোনো সূত্র পাই তদন্ত আবার শুরু করবো। আমিও নিশ্চয়ই তাতে সহযোগিতা করবো, আপনারা যদি চান। থ্যাংক ইউ। কি রে হিরু, বুঝলি, পুলিশ আর এগোচ্ছে না। যাব বাবা, এত বড় ঘটনাটা তোর খারাপ লাগছে? শোন, এবার আমাদের এগোবার পক্ষে এইটা সবচেয়ে একটা ভালো খবর। আমাদের কালই কয়েকজনের সঙ্গে দেখা করতে হবে, বুঝলে। হিসেব করে দেখা যাচ্ছে বারিন বাবু আইডিয়া পেয়েছিলেন এক বন্ধুর কাছ থেকে, তাই তো? এবং আমাদের সঙ্গে যেদিন দেখা হয় তার 21 দিন আগে, ওরই কথা মতো, তাই তো বলেছিলেন। অর্থাৎ আমাদের জানিয়েছিলেন 21 তারিখ, আর উনি লিখতে শুরু করেছিলেন তাহলে মাসের ঠিক 1 তারিখে। 1 তারিখ, হ্যাঁ, আইডিয়াটা তাহলে সেদিনই পান, তাই তো? ঠিক ঠিক, তাহলে তারিখ ছিল মাসের পয়লা। এখন দেখতে হবে কার কার সঙ্গে ওই দিন তার দেখা হয়েছিল এবং কে দিয়েছিলেন আইডিয়াটা। মুদির দোকানদার হতে পারে, আর কি, কাগজওয়ালা বা দুধওয়ালা হতে পারে, হতে পারে লাইব্রেরি, পোস্ট অফিস, টেলিফোন অফিসও হতে পারে। আমাদের খুঁজে বের করতে হবে বারিনবাবুর সেই বন্ধুকে। আচ্ছা, বাড়িওয়ালা হতে পারে না? হ্যাঁ পারে, তবে তার সঙ্গে তো দেখা হয়েছিল 1 তারিখের 1 সপ্তাহ আগে, তার মানে উনি সিনে নেই। এ ভালো কথা অতীন দা, ওই ভূতুড়ে বাড়িটা দেখতে এত লোক আসছে যে গোবিন্দবাবু প্রবেশ মূল্য ধার্য করেছেন, বোর্ডও ঝুলিয়েছেন একটা, কামাচ্ছেন ভালোই। কি আর করবে,
ও বাড়ি তো আর কেউ ভাড়া নিতে আসবে না কোনোদিন। বুদ্ধিমান লোক, এই তালে ক্ষতিটা পুষিয়ে নেবার একটা ধান্দা করেছেন। ঠিক আছে হিরু, কাল সকাল থেকে আমরা। জো হুকুম জনাব। ইতিহাসের বিস্ময় বাড়ি দেখে যান, মাত্র ২ টাকা। মায়া মন্দির দেখে যান, মুখোশ দেখুন, ছোট হতে থাকা পায়ের ছাপ দেখুন, ২ টাকা ২ টাকা ২ টাকা। ব্যবসাটা কিন্তু দারুণ জমিয়েছে গোবিন্দ গায়েন। বেটা বুদ্ধির কুমির তো, টাকা আয় করতে জানে। সেরেছে অতীনদা, আমাদের দেখতে পেয়ে ওই এগিয়ে আসছে। এই যে বাবুরা, অতীনবাবু বলছিলাম যে আপনারা তো আর এলেনই না, পুলিশও তো কোনো ভাবে গা নাড়ছে না, কাজে লাগিয়ে দিলাম। প্রথম তিনটে দিন একটু লোকসান হয়ে গেল আর কি। সাইনবোর্ড ঝুলিয়েছেন দেখছি, রক্তিম বিলিয়মান পদক্ষেপ, অদ্ভুত সাহায্যের আবেদন। কি করবো বলুন দেখিনি, জানেনই তো এটা হলো গিয়ে প্রচারের যুগ। মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না, ভালোই হচ্ছে। হ্যাঁ ভালোই হচ্ছে, ৫-৭০০ থাকছে আমার। এই গোটা কতক ভলেন্টিয়ারও রেখে দিয়েছি, ওই তো দেখতেই পাচ্ছেন। আসুন না, দেখে যান দেখে যান। চা তেলে ভাজার দোকানও তো বসে গেছে দেখছি। বসিয়ে দিলাম আর কি, কি করি বলুন, ওরাও কিছু ভাড়া দেবে। হ্যাঁ বাহ বাহ বাহ, বেশ করেছেন। যান আপনি, গিয়ে ওদিকটাই সামলান। আমাদের কর্তব্য কর্মটি আগে সেরে ফেলি। চলো এই নাও ঠিকানাটা। দেখছি, তার আগে পরপর সবকটা সাজিয়ে নি। নাম্বার ১ শুরু কর। নাম্বার ১ দুধলা। বেচারা ভয়ই দেখি ঘামছে, আমতামতা করে যা বলল ঠিক মনে পড়ছে না তার। মাসকাবারি দুধের দামটা মিটিয়ে দিয়ে তড়িঘড়ি ঘরে ঢুকে যান বারিনবাবু। বলেছিলেন বেশি কথা বলে ভাবনাটা নষ্ট করতে চান না। এক মিনিট, কটা নাগাদ কথা হয়েছিল? আন্দাজ ১০টা বা তার কিছু আগে। বেশ, নাম্বার ২? নাম্বার ২ ডাক্তারখানা। পেশেন্ট লিস্টে নাম পাওয়া যায়নি, মানে জাননি। ৩ নম্বর কাগজওয়ালা। কাগজওয়ালা মাস ফোরাবার দু একদিন আগে টাকা নিয়েছিল, অন্য দিনের মতো অধীনতাই চুপচাপ কাগজ রেখে এসেছিল দরজার মুখে। ৪ মুদি দোকান। দোকানদার বসতে বললেও বারিনবাবু বসেননি, মনে করে দোকানদারও বললেন খুব ব্যস্ত ছিলেন তিনি, মাসকাবারি মালপত্র নিয়ে তাড়াতাড়ি উনি চলে যান। কি যেন দারুণ আইডিয়া মাথায় ঘুরছিল, গিয়ে লিখতে বসবেন। সময়টা ১১-১১৫। হ্যাঁ ১১১১। নেক্সট হচ্ছে লাইব্রেরি, তা লাইব্রেরিতে যাননি। বেশ, পোস্ট অফিসে দেখা হয়েছিল লাইব্রেরিয়ানের সঙ্গে, বলেছিলেন দু একদিনের মধ্যে যাবেন, তবে সারা মাসে আর যাননি। নতুন উপন্যাসের কথা তাকেও বলেছিলেন। পোস্ট অফিসে আর পোস্টমাস্টার? পোস্টমাস্টার, হ্যাঁ পোস্টমাস্টার রেজিস্টার খুলে যা বললেন, বেলা ১:৩০টায় তিনি রেজিস্ট্রি চিঠি পাঠিয়েছিলেন রাজধানীর পুরনো বিরল বইয়ের একটা দোকানের ঠিকানায়। আর কথাবার্তা? কথা, হ্যাঁ এইটুকু মনে আছে পোস্টমাস্টারের, সেদিন বড় অন্যমনস্ক আর ব্যস্ত ছিলেন বারিনবাবু, বলেছিলেন লেখা তাড়া আছে, সেই জন্য তাকে তিনি আর দেরি করাননি। অর্থাৎ এটা স্পষ্ট যে ওই দিন সারাটা দিনই তিনি নতুন আইডিয়া নিয়ে মেতেছিলেন, এবং ওই ল্যাটিন বইয়ের অর্ডারটা সাথে সেদিনই পাঠিয়েছেন। এক্স্যাক্টলি, এবং অবশ্যই আইডিয়াটা তিনি পেয়েছেন ওই দিন সকাল ৯:৩০টার আগে। আর তার কথা মতো আইডিয়াটা এক বন্ধু, অর্থাৎ অচেনা অজানা কেউ নয়, বিশেষ পরিচিত কেউ তাকে দিয়েছিল প্রথম সকালেই, যাকে আমরা এখনো খুঁজে পাইনি, তাই তো? ওকে, আচ্ছা ঠিকই ঝিকাম রাধুনি,
মাস দুয়েক ছিল না, খবর নিয়েছি। নয়া বস্তিতে উনি বলেও ছিলেন কয়েকজনকে একজন বয়স্ক মহিলা খুঁজে দিতে। আমি ভাবছি অথিনা, আইডিয়া দিয়েছিল যে ব্যক্তি, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক তো নাও থাকতে পারে। পারত, যদি উপন্যাস আর বাস্তব দুটো এক বিন্দুতে মিলে না যেত। বাই দা বাই, গোবিন্দ গাইনের মায়া মঞ্জিলের দর্শনার্থী কতক্ষণ অব্দি থাকছে বলতে পারিস? তা সন্ধে হওয়ার আগেই সব লোকজন ফাঁকা হয়ে যায়। পুলিশ এবার সিল করলো না কেন বাড়িটা? কেসটাই তো বোগাস বলে ছেড়ে দিল, বাড়ি সিল করে কি করবে? মাঝখানে দাও মারলো ওই গোবিন্দ গাইন, ঘরের দেয়ালগুলো নাকি একদম ভর্তি করে ফেলেছে মুখেশে। শেষে দেখছি ভূতেরই জয় হয়ে যাবে। অথচ আর একটুখানি এগোতে পারলেই। কি ভাব যতীন্দা? ভাবছি দু তিন দিনেই বাড়ির ওপর থেকে পুলিশি নজর উঠে গেছে, তারপর থেকে সারা রাত বাড়িটা ভুতুরে বাড়ি হয়ে একা পড়ে থাকে, সাহস করে কেউ ওপথ মারায় না। অথচ আমরা তো হিরু বিশ্বাস করি ঘটনার পেছনে ভূতটুত কিছু নেই, আছে একটা তেজি মাথা। রাইট, করি। আর সেই মাথা যে রাতের অন্ধকারে, বড্ড দেরি হয়ে গেল ভাবতে। কি হলো? শোন, আজ রাতে তুই আমার সঙ্গে থাকবি, বাড়িতে সেইভাবে বলে আসবি, তারপর রাত একটু গভীর হলে। কটা বাজে দেখতো? 11:45। ঠিক আছে, এবার গোবিন্দ গাইনকে দরকার এত রাতে। তাছাড়া ওকে কি দরকার সেটা পরে বুঝবি, তবে এইটুকু শুনে রাখ, গত মাসের 1 তারিখ প্রথম যার সঙ্গে কথা হয়েছিল বারিন বাবুর, সেই গোবিন্দ গাইন বাড়িওয়ালা। সে কি? ডেকে দেখতো বাড়িতে আছে কি। গোবিন্দবাবু বাড়ি আছেন? গোবিন্দবাবু, আগে আমরা একটু দরকার এসেছি। এত রাতে কি দরকার? সময় জ্ঞান নেই নাকি? একটু ব্যবসা সংক্রান্ত আলোচনা জরুরি। ও দাঁড়ান, উনি তো বাড়িতে নেই। কখন ফিরবেন? বলা যায় না, কাল না হয় খুব ভোরে আসুন, আপনারা দেখা হবে। আসলে বড্ড দরকার ছিল ওনার সঙ্গে। দরকার ছিল বললে তো যখন তখন ব্যস্ত মানুষ পাওয়া যায় না, সময় আসতে হয়। আচ্ছা, আমরা না হয় একটু অপেক্ষা করি। আরে বাবা, এত রাতে জ্বালাবেন না তো, যান। বন্ধ করে দিল। অঙ্ক মিলছে, পা চালা। অতীন্দা, আলো জ্বলছে ঘরের মধ্যে, দেখো দেখো। আস্তে 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 নিশ্চয়ই গোবিন্দ গাইন। তুই বাইরে আড়ালে থাকবি, নজর রাখবি আমাদের ওপর, আর বিপদ সামলাতে রিভলভার তো কাছেই রইল, তবু পরিস্থিতি বুঝে কর্তব্য ঠিক করে নিবি, পরিষ্কার? ঠিক আছে, কাছাকাছি থাকবো নিশ্চয়ই। যতটা পারিস। আমি তাহলে ঘরের দিকে এগোলাম। জানলার পাশে কে দাঁড়িয়ে? ভয় নেই, আমি আপনাদের অতীন সোম। ও আরে বাবু, এত রাতে কোত্থেকে? আসো আসো, এদিক দিয়ে আসো। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে বাড়িতে না পেয়ে চলে এলাম। রোজগারটা বেশ জমেছে তাহলে, কি বলুন? ওই একরকম আছে, কোনো জিনিস চুরি টুরি হয়ে যায় তাই রাত জেগে একটু পাহারা দিই আর কি। ঠিকই করেন, বাহ, সারা দেয়ালে দেখছি। হ্যাঁ, ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুন জিনিসে সাজালাম আর কি। মানে যারা দেখতে আসছে তাদের দু দুটো টাকা তো উসুল হওয়া দরকার, আপনি কি বলেন? হ্যাঁ ঠিকই, কিন্তু বারিন ঘোষাল ফিরে এলে কি করবেন? হ্যাঁ, আরে দূর মোড়ায় কি যে বলেন, উনি কি আর ফেরে? ওই ম্যাজিক ধাঁধাই ওকে একদম হাওয়া করে দিয়েছে। হ্যাঁ সে কথা অবশ্য সত্যি, তবে এমন একটা উপন্যাসের আইডিয়া আপনি যে কি করে পেলেন আর লেখক মশাইকে দিলেন সেটাই ভাবি। আমি? ওই যে গত মাসের 1 তারিখ সকালে যখন বাড়ি ভাড়া নিতে গেলেন। কে কে বলেছে আপনাকে? বারিনবাবু নিজেই একদিন কথাচ্ছলে বলছিলেন,
সেই থেকে আপনার বুদ্ধির খুব তারিফ করি আমি মনে মনে। তাই? সব আপনি জানে? হ্যাঁ, আমি দিয়েছিলাম। আইডিয়াটা এমনি আমার মাথায় এসেছিল, তাই বলেছিলাম ওনাকে। উনি বললেন দারুণ প্লট, উপন্যাস লিখব। আর এর জন্য আমি মাত্র 1000 টাকা চেয়েছিলাম, জানেন, মাত্র 1000 টাকা। হ্যাঁ, উনি রাজি হয়েছিলেন। রাজি হয়েও পরে আবার টাল বাহানা করেন, বই লেখা শেষ হবার মুখে তবু টাকাটা চেয়েছেও আমি কিছুতেই পাই না। বলে কিনা ছাপা হয়ে বাজারে বিকোক, কিরকম বাজার পায় দেখি, তারপরে আমাকে টাকা দেবে। আমিও তখন দেখিয়ে দিলাম। কিভাবে দেখালেন? কিভাবে দেখালাম? আস্তে পিস্তে বাঁধছেন কেন? হাতটা খুলে দিন। খুলে দেব? এই যে খুলেটা আজই কিনে এনেছি ব্যারিকেড বানাবো বলে। সাহস তোর আমার উপর চালাকি? থাক, আমি এসে দেখাচ্ছি মজা, এখনই আসছি আমি। একটা কিছু করার চেষ্টা করবি না? দড়িটা খুলে দেবো অতীন দা, অত সময় পাবি না। পকেট থেকে রিভলভারটা নিয়ে আলমারির পেছনে লুকিয়ে পড়ছে গির। তারপর সময় মতো বেরোবি, তাড়াহুড়ো করলে শয়তানটা পালিয়ে যেতে পারে। লুকিয়ে পড়, লুকিয়ে পড়, আসছি। ওই হে ঠিক ঠিকই, এবার যে একটা অন্য জাদু দেখাবো তোমায়। হ্যাঁ, এই আমার যন্ত্রপাতি। হ্যাঁ, এই মোটা কাঁচা দড়ি আর এই গাড়ি উঁচু করবার জ্যাক হলো রে। ভেবেছে সবাই আমি একটা আস্ত গরু, তাই না? আমার কাছ থেকে বিনি পয়সায় প্লট নিয়ে উপন্যাস লিখবে বারিন ঘোষাল। মজা দেখুক, ঘরের ভেতর থেকে উধাও করে দিয়েছি ওর আগে, 1000 টাকা কামাচ্ছি, 1000। আরো আরো কামাবো, আরো। এরপর একদিন একদিন লোকে দেখবে বাইরে থেকে তালা আটকানো দরজা, ভেতরেও কাঠ সাঁটা দরজায় জানলায়, অথচ ঘরের মধ্যে কড়ি কাঠে ঝুলছে পাশাপাশি দুটো মানুষ। হ্যাঁ, দুটো, দুটো। হ্যাঁ, এই তুই আর তোর ওই ওই গায়ে হয়ে যাওয়া লেখক, শতাব্দীর সেরা বিস্ময় হবে এই বাড়িটা। টাকা, টাকা, শুধু টাকা উঠবে, টাকা, সোনার খনি খুঁজে পাবো। আর তোরা তোরা তখন মরে পচি পুড়ে শেষ হয়ে যাবে। তার মানে বারিন ঘোষাল এখনো? বারিন ঘোষাল কোথায়? হ্যাঁ, কোথায়? আমার গোডাউনের মাজা। সে কি? আপনি এত নৃশংস, আপনাকে 1000 টাকা আমি দিয়ে দেবো, ওকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছিলাম বটে, আমি ভেবেছিলাম যে ওই বারিনবাবুকে কদিন লুকিয়ে রেখে শুধু এটাই প্রমাণ করে দেবো যে আমার আমার আইডিয়ার দাম 1000 নয়, অন্তত অন্তত 5000 টাকা। তাই এই বই থেকে উনি যত টাকা পাবেন তার অর্ধেক দিতে হবে আমাকে, বলেছিলাম। সেই জন্য তার লেখাটা শেষ করতেও দিয়েছি ওই গোডাউনের মাচায় বসে। কিন্তু মরাই এখন আর তা হয় না, এখন আর তা হয় না, যে চাকা ঘুরে গেছে, তাই আমি আমি কাউকে ছাড়বো না, ওকেও না, ওকেও না। তাতেও আপনার ব্যবসা হবে, পয়সা হবে, বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস
করি না, কাউকে বিশ্বাস করি না। হ্যাঁ কাউকে না, আমার সঙ্গে দড়িবাজি করতে আসছো? হ্যাঁ দড়িবাজি দেখাচ্ছি, মজা মজা দেখ। এই গাড়ি উঁচু করার যে একটা টেবিলে উঠে এই চালের পেছন দিকে এই ফ্রেমের কাঠে লাগিয়ে দিলাম, দেয়ালে কোনো হুক লাগিয়ে চাল আটকানো নেই, ওটা এমনি আটকানো হয়নি। এবার দেখ, এবার দেখ জ্যাকটা ঘোরাচ্ছি এই রড দিয়ে, কি ম্যাজিক হয় দেখ। শয়তানটার এত বুদ্ধি। হয়তো চালটা উঁচু হচ্ছে, ফাঁক বাড়ছে, প্রতি পাকে বাড়ছে। এখন তোকে তোকে আগে কড়িকাঠে ঝুলিয়ে ফেলবো, গলায় ফাঁস লাগিয়ে একটাকে ঝুলিয়ে, তারপর তোর ওই ওই বারিন ঘোষাল, হ্যাঁ ওই বারিন ঘোষালকেও এনে ঝোলাবো, তারপর দরজা জানলায় কাঠ সেঁটে ওই চালের ফাঁক গোলে বেরিয়ে যাব বাইরে, বাইরে থেকে মইবে যে একটা উল্টো করে ঘোরাবো, চাল নামাবো দেয়ালের ওপর, তারপর কাল থেকে খবরটা নড়বে না, হাত তুলে দাঁড়াও। রিভলভার দেখেছো তো? কি ব্যাপার, আপনি আপনি কোথায় ছিলেন? আপনি কি 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 করে আপনি এলেন? টেবিল থেকে নামার চেষ্টা করো না, অটোমেটিক রিভলভার ফুল লোডেড। আগে আমার বাঁধনটা খুলে দে তো হিরো, বদমাইশটাকে আমি নজর রাখছি, তাড়াতাড়ি খোল। চপ্পর কখনো ঘুষে মেরেছে বাচ্চাটা, দে আমার হাতে দে রিভলভারটা। এবার ওই মহা মহা রহস্য স্রষ্টা মাননীয় চতুর গোবিন্দ গাইনকে শক্ত করে বেঁধে ফেল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বারিন ঘোষাল মশাইকে আমি আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। সারাদিন শুধু একটু মজা করেছি সবার সঙ্গে, কে কেউ আমার চাল ধরতে পারে কিনা তাই দেখেছি। দ্যাটস অল, আমরা নিজেরাই গিয়ে বারিনবাবুকে ছাড়িয়ে আনতে পারবো। এখন বলো তো ওই পায়ের ছাপের রহস্যটা কি? বলো বলো। পায়ের ছাপ না, মানে ওটা ওটা কি? আগে ওটা আমার ওই পুরনো জুতোর গাদা থেকে ওই বড় থেকে ছোট মানে ছ সাইজের ছটা জুতোতে লাল কালি মাখিয়ে তার ছাপ। ঠিকই অনুমান করেছিলাম। আর ওই বাঁচাও বাঁচাও কাগজটা? আগে ওটা আমি বারিন বাবুকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছিলাম। শয়তান প্রসন্ড, অতীন দাকে তিনখানা ঘুষি মেরেছিস, গুনে গুনে উসুল করব। তোর কি রুচির বিকার ঘটলো? ছি 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 ছি, এখন অনেক কাজ বাকি আছে। প্রথমত পুলিশকে খবর দিয়ে আনানো, দ্বিতীয়ত বারিন বাবুকে উদ্ধার করা, তৃতীয়ত বারিন বাবুর বইটাকে ওর প্রকাশকের হাতে তুলে দেওয়া। অবশ্য কাগজে ওর উদ্ধারের খবর বেরোনো মাত্র তো ঝাঁক ঝাঁক প্রকাশক রে রে করে ছুটে আসবে বইটা পাবার জন্য। সেদিক দিয়ে অবশ্য সত্যি একটা অভিনব আগাম প্রচার হয়ে গেল। আমি কি থানায় ফোন করতে যাব এখন? আর একটু পরেই আকাশ ফর্সা হতে থাকবে, তখন যাবি। পুলিশকে নিয়েই গোবিন্দ মহাশয়ের গোডাউনের মাচা থেকে বারিনবাবুকে আগে মুক্ত করে এখানে আসবি। আমি আর আমার এই লাইসেন্সড রিভলভারটা ততক্ষণ শ্রীযুক্ত গোবিন্দ বাবুকে নির্ভয় পাহারা দিতে পারবো। কি গোবিন্দ বাবু, পারবো তো পাহারা দিতে? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওরে বাবা, এই যে কাহিনী আপনি শোনালেন এ তো ভূতেরাও বিশ্বাস করবে না। গোবিন্দ গাইন তো বাহাদুর লোক মশাই। কিছু মনে করবেন না, গোবিন্দ গাইনের কল্পনা শক্তি আর বুদ্ধিমত্তা কিন্তু
আপনাদের খুব লজ্জা দেবে মিস্টার তরফদার। না মনে করব কেন, আর লজ্জা তো বটেই, ভয়ও পাচ্ছি। কাগজওয়ালারা আমাদের নিয়ে কি যে আর্টিকেল লিখবে কালকে, হয়তো লিখে বসবে শাস্তির বদলে প্রখর ইন্টেলিজেন্ট গোবিন্দ গায়েনকে ইন্টেলিজেন্স শাখায় ভালো পদে আসীন করা উচিত। কদিন খুব কষ্ট পেয়েছেন বারিন বাবু, আমি খুব দুঃখিত। আসলে অঙ্কের সূত্রে গোড়ায় একটু ভুল করে ফেলেছিলাম, না হলে আরো আগে আপনাকে মাচা মুক্ত করা যেত। অতীন, জাদুসাধ্য সাধন করেছ তাতে আমার কৃতজ্ঞতার শেষ নেই। না আর একটা কাজ করবে আমার জন্য? বলুন না। এই ক্যাপিটাল সিটিতে একটা ছাদওয়ালা বাড়ি আমাকে খুঁজে দাও তোমরা। হ্যাঁ, অ্যাসবেস্টসে আপনার আতঙ্ক হয়েছে বুঝি? সে আর বলতে। ঠিক আছে, দেখছি। দিন আপনার নতুন বইটা দিন। ওয়ার পড়বে কেউ? সবার জানা হয়ে গেছে। পড়বে মানে গরম কেক হয়ে যাবে দেখবেন এখন। তবে একটা অনুরোধ আছে আপনাকে। বলো। হাজার টাকা আপনি ঋণী আছেন গোবিন্দ গাইনের কাছে, ওটা ওকে দেননি বলে বইটা কিন্তু গোবিন্দ গাইনের নামে উৎসর্গ করতে হবে। বলছো? হ্যাঁ, বেশ, তবে তাই হোক। শুনলেন রহস্য নাটক রহস্য লেখক হারিয়ে গেলেন, বিদেশি গল্পের ছায়া অবলম্বনে বেতার নাটক সামস উন নাহার। অভিনয় করেছেন বারিন ঘোষাল, অসীম কুমার, গোবিন্দ গাইন, স্বরাজ বসু, প্রদোষ বাবু, রণজিৎ মুখোপাধ্যায়, পুলিশ অফিসার মিস্টার তরফদার, শেখর কুমার দাস, রঞ্জনা রীতা চক্রবর্তী, গোবিন্দ গাইনের স্ত্রী শেফালী বন্দ্যোপাধ্যায়, হিরু সমীর চরিত এবং অতীন সমীর ভূমিকায় দেবরাজ রায়। প্রস্তুতি সহায়তা রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। Downloaded from bengali-mp3.com. Keep visit to us for various Bengali audio stories. Thank you.